শীতের গাছ হচ্ছে এই মোরগ জটা। এই মোরগ জটাটা আমি শীতকালে নার্সারি থেকে এনেছিলাম, বিভিন্ন কালারে তিন চার রকমের এনেছিলাম। আনার পরে শীতকালে ফুল দেওয়ার পরে আস্তে আস্তে এগুলো শুকিয়ে গিয়েছিলো, ফুল হয়ে যাওয়ার পরে শুকিয়ে গিয়েছিল, আমি সেই গাছটা ফেলে দিয়েছিলাম। কিন্তু তার দানা এই টবের মধ্যেই পড়েছিল, আর তার থেকে কী সুন্দর মনোরম নয়নাভিরাম ফের নতুন করে চারা তৈরি হয়েছে। দেখুন কী সুন্দর চারাগুলো হয়েছে এবং অলরেডি তার ফুল এসে গেছে। এবং এই দেখুন এই টবের গোড়ায় অসংখ্য চারা তৈরি হয়েছে, অসংখ্য চারা, যা আমি কখনোই কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর সুন্দর অসংখ্য চারা তৈরি হতে পারে। এরা আপনারাও বাড়িতে রাখতে পারেন, আর আপনারা যদি আগে থেকে আপনারা সেই গাছ ফেলে দেন তাহলে দেখবেন যেখানে ফেলেছেন সেখানে হয়তো ছোটো ছোটো এরকম চারা তৈরি হয়েছে। সেই চারাগুলোকে তুলে নিয়ে এসে আপনারা আবার এরকম রিপোর্টিং করতে পারেন। আমি ভাবতেই পারিনি যে এটা গরমকালেও এত সুন্দর ফুল দেবে, ফুল দেওয়ার পরে কী সুন্দর দেখাচ্ছে।